করোনা তো আমারও হয়ে গেছিল, হ্যাঁ করোনা আমার হয়েছিল তাও গত ফেব্রুয়ারি, আপনারা জানেন তো। করোনা হওয়ার সময় কি হইলো, আমি টেস্টও করতে চাচ্ছিলাম না, আমার এক বন্ধুর ল্যাব আছে, উনি আমার এই ধরনের সিমটম টিমটম শোনার পর আমাকে বলতেছে যে আমি আমার ল্যাব থেকে লোক পাঠাই দিব, একটু স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যাবে, একটু টেস্ট বোঝা দরকার, দেখা দরকার। আমি তো পরে উনি ঠিকই পাঠাই দিল, দুপুর সময় আসলো জোহরের পর, আর বিকেলবেলা আমার মেসেজ পাঠাই দিছে যে আপনার করোনা পজিটিভ। হ্যাঁ করোনা পজিটিভ, তা আমি এইভাবে পরিবারকেও আলহামদুলিল্লাহ ইমান এবং তাকওয়া তাওয়াক্কুলের উপরে গড়ে তুলছিলাম। হইতে পারে, সবারই হয়ে যেতেছে, অনেক আলেমেরও হয়েছে, হয় না, অনেক আলেমের হয়েছে, অনেক নেতার হয়েছে, হ্যাঁ সবাই তো ভয় আতঙ্কের মধ্যে ছিল। তো আমি আমি করোনাটার মানে ব্যাপারে সতর্কতা বলতে সতর্ক মানে তার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার কথা, দুনিয়াবি যে ব্যবস্থা, মানে এটাকে ভালো করার, সুস্থ হওয়ার জন্য যে ব্যবস্থা, আমি করোনা করোনা পজিটিভ হওয়ার পরও আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যে এই যে সংক্রমণের একটা সমস্যা আছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, তুমি দোয়া কবুলকারী, এই সংক্রমণ আমার থেকে যেন কাউকে সংক্রমণ না হয়, আমার তো হয়েই গেছে, কিন্তু আমি কি দোয়া করলাম, অন্যদের জন্য দোয়া করলাম, আমার পরিবারের সদস্য আছে এক নম্বর, তারপরে আমি হয়তো আমার অনেক দাওয়াতি শিডিউল আছে, সেখানে দিনী ভাইদের সাথে মেলামেশার ব্যাপার আছে, তাই না, আমার শিডিউল করা আছে, তখন আমি তাদেরকে না জানাই আল্লাহকে জানাইলাম যে আল্লাহ আমার অনেকের সাথে মেলামেশার দরকার আছে, সংমিশ্রণ হবে, কারণ এগুলো আমার মানে দাওয়াতি কিছু প্রোগ্রাম কিছু শিডিউল আছে, এগুলো এগুলো তো বন্ধ করা যায় না, এগুলো তো আগের থেকে প্রচার হয়ে আছে, তা আল্লাহ আমি শিডিউলও বন্ধ করব না, আর আমি কি বলে আমি নির্বাসনও যাইতে চাই না, হোম কোয়ারেন্টাইন আছে না এটার মধ্যেও তো থাকছে। তা আমার যেটা ছোট বাচ্চা, ওর বয়স কত, 9-10 বছর, এখন পর্যন্ত তার অন্য ভাইয়ের সাথে বোনের সাথে তাকে শোয়ানো যায় না, ও আমার কাছেই শুয়ে, হ্যাঁ ও তো আমার কাছেই থাকবে, ও কোনো ক্রমে এই করোনা মরোনা কিচ্ছু, আপনি যদি যা বলেন যে তুমি আজকেই মরে যাবে, যদি বলা হয় যে তুমি আজকেই মারা যাবে আমার সাথে থাকলে, তারপরে ও থাকবে, কারণ ও একটা রাত বাড়িতে থাকলে অন্য কারোর সাথে থাকবে না, আমার সাথেই থাকবে, আমার সাথে ওর মায়ের সাথে, আর ও মা তো থাকবেই, হ্যাঁ ঘরের মা, আল্লাহকেই বলে নিলাম যে আল্লাহ এগুলো কিন্তু ওই যে তাওয়াক্কুল আর ইমানের যে সমাধানটা, আমি এই সমাধানটা চাই, এই যে ডাক্তার মাক্তাররা যে সমাধান কথা বলছে এগুলো সম্ভব না আমার পক্ষে, হ্যাঁ আমার সন্তান আছে, আমার পরিবার আছে, এরা এগুলো কমপক্ষে এই বাচ্চাটাকে তো মানানো যাবেই না, আর যেগুলো কি বলে শিডিউল আছে এগুলো আমি করতে চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করে নিয়ে ব্যাস শুইল, বাচ্চাটাও শুয়ে থাকলো, তার মাও শুয়ে থাকলো, গোটা পরিবারই শুয়ে থাকলো, গোটা পরিবারই একসাথে মিশলো, হ্যাঁ ওদের তো হয়তো ওরা এরকমভাবে ইমান তাওয়াক্কুল গঠন করতে পারবে কি না সেটাও আমার, এই জন্য আমি তাদের পক্ষ থেকে বলে নিছি, তারা এই ইমান তাওয়াক্কুল তারা নিজেদের মধ্যে এটা গঠন করতে পারবে কি না, শক্ত করতে পারবে কি না, তাদের পক্ষ থেকে আমি আল্লাহকে বলে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই করোনার মধ্যেই দুই জায়গায় খুতবা দিছি মুসল্লিদের, এই যে আদাবর মসজিদে, আদাবর মসজিদে খুতবা দিয়েছি, তবে একটু পরপর আর কি গলার স্বর বন্ধ হয়ে আসতেছিল, তখন ওই যে সাথে ইয়ে রাখছি কি বলে কী বলে ওটাকে গরম করে রাখা ফ্লাস্ক, ফ্লাস্কে
চা রাখছি, এই যে লেবু আদা ইত্যাদি মশলা টসলা দিয়ে ওটা সাথে রাখছি, চার ফ্লাস্ক হয়তো, ছোট ফ্লাস্কগুলো, ওই যে চিকন, চার ফ্লাস্ক চা আমার গেছে। এবং ওই দিনই আবার বিকেলবেলায় আমার আর এক জায়গায় হালাকা, সেটাও করছি, এখানে দুই দুই ফ্লাস্ক আর ওইখানে দুই ফ্লাস্ক, এটা লাগছে, মানে গলার স্বর যখন বন্ধ হয়ে আসতেছে তখন চা খাইলে আবার ক্লিয়ার হয়ে যায়। আর শক্তিটা আল্লাহ ঠিকই রাখছে, যেই শক্তি আমার থাকা দরকার খুতবা দিতে হলে, যেই শক্তি স্বর, এগুলো শুধু চা খাইতে হয়েছে, এই তো। এরপরে এরপরের জুমাতে আবার গোপালগঞ্জে গিয়ে খুতবা দিছে, গোপালগঞ্জে, তা আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক। কই তাওয়াক্কুল আর ইমানের মাধ্যমে যে কাজ হয়, এগুলো তো আমার, আমরা তো ছোটখাটো ইমানদার, ছোটখাটো ইমানদার। আর একটা আমার পরিবারের ছোট জামাই শুনলাম যে আক্রান্ত, করোনায় আক্রান্ত, খুবই মারাত্মক অবস্থা, পরিবারের সদস্যরা কাঁদতেছে, কিন্তু মেয়ে আমার বাড়িতে, আর তার একই বাড়িতে একজন বড় বড় গার্জিয়ান যিনি, উনি আইসিইউতে ভর্তি, আইসিইউতে ভর্তি, আর ছোট ছোট ভাই মানে আমার জামাই, সেও আক্রান্ত হয়ে গেছে, মারাত্মক সিমটম, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি বললাম মেয়েকে তোমার তো এখানে স্বামীর খিদমত করা দরকার, যাও, এই সময় তো থাকা উচিত পাশে, ওরা ডাকতেছে না, ওরা ভয় পাইতেছে, মিশলে সমস্যা হয়ে যাবে, আমি পাঠাই দিছি। কিন্তু আল্লাহ তবরকতাল্লাহ কি হিকমত, আল্লাহ তবরকতাল্লাহ কি হুকুম, একবারে টোটালি মেয়ে যাওয়ার পর টোটালি ভালো হয়ে গেছে, সকালে উঠছে একবার পুরো সুস্থ। তা আল্লাহ তবরকতাল্লাহ এখনও ইমান এবং তওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ কাজ ঘটায়, এগুলো তো নমুনা তো আছেই, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, এই তুমি আমার সাথে এসে খাও। এগুলো হলো আপনার, এটা অনেক সময় গঠন করে নিতে হয় যে আল্লাহ তোমার কোরআনে এরকম আছে, তোমার রসুল এরকম বলে গেছে, তুমি তো আছোই, কোরআন এবং রসুলের হাদিসের সত্যতা প্রমাণ করার জন্য তো তুমি জীবিত আছো। আল্লাহ কি জীবিত নেই, না মারা গেছে, না ওজুবিল্লাহ, সে যুগে তুমি আল্লাহই তো রসুলকে দেখিয়েছো এবং সাহাবিদেরকে দেখিয়েছো, এইগুলোর কার্যকারিতা পাওয়া গেছে, তো আলহামদুলিল্লাহ। যেমন এই ব্যাপারে সাহাবিদের থেকে একটা পাওয়া যায়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, কাফেরদের নিকটে তার ইমানের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ আছে, আল্লাহই হায়াত মৌতের মালিক, কোনো কিছুতেই হয় না, বিশটা আমরা কি বলেছিলাম, বিশের মাধ্যমে একটা হলো শক্ত কারণ, মৃত্যুর একটা শক্তিশালী কারণ, হ্যাঁ, বিষই মৃত্যু না, বিষটাই আপনার মালাকুল মউত না, একেই মনে করা যাবে না, এইটা মৃত্যুর কারণ, শক্তিশালী কারণ। খালিদ বিন ওয়ালিদ খেয়ে ফেললেন, ইদানিং তো এই যে একজন ওই লন্ডনে সম্ভবত ফেসবুকে এটা প্রচারিত হয়েছিল, তো এক খ্রিস্টানরা এই হাদিসটা পাওয়ার পর, কারণ আমাদের দেশ আর কাফের 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 দেশ, কুফরি সমাজ, কাফেরদের দেশে কুফরি সমাজে ইসলামের দাওয়াতটা, ইসলাম উপস্থাপন করাটা, ইমানের দাওয়াত, ইমানের উপস্থাপন, এটা আরো জটিল এবং কঠিন এবং চ্যালেঞ্জিং। ইসলামের দাওয়াত দিতে গেছে, ইসলামের দাওয়াত দিতে যায়, তো ইসলামের দাওয়াত দিলে কি করতে হবে, আল্লাহর বাণী বলতে হবে, রসুলের বাণী বলতে হবে, খ্রিস্টানরা তাকে বলতেছে যে তোমার রসুলের বাণী আজুয়া খেজুর সাতটা কেউ খেয়ে নিলে নাকি ওই দিনে কোনো বিষ পান করলেও তার কোনো ক্রিয়া থাকে না, তোর তার কোনো প্রভাব থাকে না, ক্ষতি করে না, তোমার নবী বলেছে। তুমি যেই নবীর দাওয়াত দিতেছো, যেই নবীর যেই আল্লাহর দাওয়াত দিতেছো, সেই নবীর এই হাদিসটা তুমি আমাদেরকে আমল করে দেখাও। আল্লাহু আকবার, আমাদের মুসলমান সমাজে এরকম আছে, কোন মুসলমান আপনাকে বলবে এরকম কথা?
কোন মুসলমান এরকম চ্যালেঞ্জিং আপনাকে চ্যালেঞ্জিং ছুড়ে দেবে না, চ্যালেঞ্জ ছুড়বে, কিন্তু খ্রিস্টান কাফের দেশে এইরকমও এই ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রচার করার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেচারা তখন হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই মজবুত ইমান এবং তওয়াক্কুল তুমি আমাকে দাও। তওয়াক্কুল এবং ইমান মজবুত যদি করতে পারে, আমি হয়তো ওখানে থাকলে এই ইমান তওয়াক্কুল আমি এত এত পরিমাণ মজবুত করতে পারতাম কিনা সন্দেহ। উনি যেই পরিবেশে, ওই ব্যক্তি, ওই দায়ী যেই চ্যালেঞ্জিং এর সম্মুখীন হয়ে, চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমি পারতাম কিনা, হয়তো বা আল্লাহ চাইলে পারতাম। ওই ব্যক্তি আল্লাহ তবারকাত ওই সময়ে এরকম ইমান তওয়াক্কুলের শক্তি দান করলেন, বিন্দুমাত্র সন্দেহ থাকা যাবে না, বিন্দুমাত্র সন্দেহ থাকা যাবে না। যদি এক বিন্দু পরিমাণ আপনার সন্দেহ সংশয় থেকে যায়, কি জানি হবে কি না, আজকেই মনে হয় শেষ। হ্যাঁ, কিন্তু বিন্দু বিসর্গ সংশয় সন্দেহ থাকলে কি হবে, ইমান শেষ। ইসলামের ইসলাম আজকে কি হয়ে গেল, পরাজিত হয়ে গেল। এই জন্য তাকে ইমান বিন্দু বিসর্গ পরিমাণ সংশয় সন্দেহ রাখা যাবে না। তাওয়াক্কুলের একটা নিয়ম আছে, তাওয়াক্কুলের পদ্ধতি আছে, বুঝেছেন? আল্লাহ তো তাওয়াক্কুল এবং বিভিন্ন ইসলামের ব্যাপারে তো নিয়ম বলে রেখেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে কোনো বিপদ আপদে আল্লাহ তার পথ বের করে দেবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, এই কথাটা কম বড় কথা। আল্লাহই তার জন্য যদি যথেষ্ট হয় তাহলে আর কে তার ক্ষতি করবে, আর ক্ষতি করার কিছু থাকলো? আল্লাহ তো এটা ঘোষণা দিয়েই রেখেই দিয়েছেন সূরা তালাক, যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। এখন এই ব্যক্তি বলছে যে আল্লাহ যদি যথেষ্ট হয় তাহলে সমস্যা নেই, আল্লাহ যথেষ্ট হইলে তিনি তো দেখে নেবেন, এই বিষকে আল্লাহই তো বারণ করে দিবেন, এই বিষ তুই আমার এই বান্দার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবি না। কেন, এর আগে আগুনকে বলে দিছিলেন না আল্লাহ, এটা কোথায় আছে, কোনো কিসসার বইয়ে আছে নাকি, পুঁথির বইয়ে, কোরআনে আছে না? ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, এগুলো তো বাস্তব কথা, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, আর সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ওরা খুব খুশি, মহা খুশি, যে আজকে ইব্রাহিম পুড়ে ছায় তাকে মানে দাওয়াতের একেবারে কি অঙ্কুরে ধ্বংস করে ফেললাম, একবারে জড় কেটে ফেললাম শেষ। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় থেকে গেলেন। এই যুগের ঘটনা হয়তো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন, এই দৃশ্যটা, সে পান করতেছে এবং খ্রিস্টান দল হল রুমে, এরকম হল রুম করা হয়েছে, সেই হল রুমে বিষ পান করলো, গট গট করে খেয়ে নিল বাস। কিন্তু তা সে তো চাইছে ইসলাম বিজয় করতে, নবীর কথার সত্যতা প্রমাণ করতে। আমাদের দেশে নরাধম কিছু মুসলমানের জন্ম হয়েছে নবীর হাদিস বিশ্বাস করে না, এটা নবীর হাদিসের ওপরে একটা চ্যালেঞ্জিং এর ঘটনা। নবীর হাদিস কোরআনও না, নবীর একটা সহি হাদিস, আজওয়া খেজুর সাতটি কেউ যদি খালি পেটে সকালবেলা খায় তাহলে তার উপরে বিষও কোনো ক্ষতি করতে পারবে না, তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই হাদিসের সত্যতা প্রমাণ করেছেন এই বর্তমান যুগে অনুষ্ঠানের ভিতর দিয়ে লোক সমাবেশ ঘটিয়ে হল রুমে কমিউনিটি সেন্টারে আমরা দাওয়াত খেতে যাই, কমিউনিটি সেন্টারে আমরা পোলাও খেতে যাই, খাসির খেতে যাই, মুরগির রোস্ট খেতে যাই, আর এই কমিউনিটি সেন্টারে কি হচ্ছে, একজনের মৃত্যু দেখতে যাচ্ছে সবাই,
খ্রিস্টানের দল, খ্রিস্টানের পাল, কাফের বিধর্মীরা সবাই গেছে, একজন মুসলমানের আজকে মৃত্যু হবে, তার বিশ্বাসটাকে কিভাবে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে সেটা তারা দৃশ্য দেখবে। কিন্তু না, উল্টা হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি দিব্যি কথা বলতেছে, বিষ খেয়ে নিয়ে, পানির মতো করে বিষ খেয়ে নিয়ে কথা বলতেছে, আল্লাহ আকবার। এই নজির তো আছে, ইব্রাহিম নবীর কথা বললাম, খালেদ বিন ওয়ালিদের কথা তো বললাম, খালেদ বিন ওয়ালিদ বিষপান করেছিলেন। এই যে এখানে অনেকগুলো নমুনা নিয়ে আসা হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু মুসলিম আল খাওলানি, তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মমিন বাহিনী নিয়ে যাচ্ছে, নদী পার হবে, সমুদ্র বা নদী পার হবে, কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, আল্লাহ আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস, আবু মুসলিম খাওলানি, উনি অবশ্য তাবি, দুজনের কথা এখানে এসেছে। বাস বলছে আল্লাহর উপরে ভরসা, হাঁটা শুরু করো, হাঁটা শুরু করেছে, কিসের পানি পুনি, এগুলো সব স্থলভাগ। আল্লাহর রাস্তায় আমরা বের হয়েছি, আল্লাহর দিনের দাওয়াতের জন্য আমরা বের হয়েছি, ওইদিকে কাফের মুশরিক কারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি, এই সাগর, এই নদী আমাদেরকে বাধা দিবে, ইসলাম প্রচারে বাধা দিবে? এই নদী কি আল্লাহর বানানো নদী না, আল্লাহর তৈরি করা নদী না, আল্লাহর নির্দেশ মানবে না? এ মুসা আলাইহিসসালামের যুগে মানছে না, এই সমুদ্রের মধ্যে 12টা পথ শুকনা পথ, কাদা পথ না, একেবারে শুকনো ঠনঠনা পথ বানাই দিলেন কে? তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস কেন হাঁটতে পারবে না, হেঁটে চলে গেলেন? এগুলোকে বলা হয় কারামাত, কারামাতুল আউলিয়া। আমরা নাকি কারামাতুল আউলিয়া স্বীকার করি না, কারামাতুল আউলিয়া, কিন্তু কারামাতুল আউলিয়ার জন্য আমার ঈমান এবং তাকওয়ার দরকার। জিন ভূত সাধন করে না, ঈমান এবং তাওয়াক্কুল তাকওয়ার মাধ্যমে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মদিনার হাররা এলাকায় আগুন জ্বলতেছে, আগুন ছুটে আসতেছে, আগুন, আগুনের স্রোত। আমরা তো লাভা দেখেছি, লাভার কথা না, এখানে ডাইরেক্ট আগুনের কথা বলা হচ্ছে, যে আগুন, ওই যে মদিনার দুই পাশে কালো প্রান্তর আছে, হাররা বলা হয়, কালো পাথর বিশিষ্ট প্রান্তর ময়দানকে, তা আগুন ধেয়ে আসতেছে, মানে আগুন আর আগুন, মাঠ ভর্তি হয়ে আগুন আসতেছে, মদিনা শহরের দিকে ধেয়ে চলে আসতেছে। কি হবে, গোটা মদিনার শহর তছনছ হয়ে যাবে না, জোরে পুড়ে একবারে সারখার হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দেওয়া হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই তো বিপদ আমরা দেখতেছি। তখন ওমর ইবনে খাত্তাব নিজে না, তামিমুদ্দারি নামক একজন সাহাবি তাকে পাঠিয়ে দিলেন, তুমি যাও আগুনের গর্ত বন্ধ করে আসো, কোথার থেকে আগুনটা বের হচ্ছে সেই গর্তের মধ্যে তুমি যেয়ে ঢুকো। হ্যাঁ, গর্তে যে আমি তোমাকে আদেশ দিলাম, কি বললো না বললো, যে তুমি ওই আগুনের মুখে যে এইভাবে বাধা দাও, আগুন ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, কারণ এই আগুন হয়তো আল্লাহর নির্দেশে বের হয়েছে, আল্লাহর নির্দেশেই বন্ধ হবে। কি আল্লাহর বান্দাদেরকে পুড়িয়ে ছারখার করবে নাকি? বন্ধ হয়ে গেল, আল্লাহু আকবার। তো এই জন্য এগুলো হলো আমাদের যে দেশ, অনেক বিপদ আপদ আমাদের সমাজে আসে, ঝামেলা হয়, এই যে কি বলে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি ইত্যাদি এগুলা আসে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, এই হাদিসের শব্দ আছে, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা সফরা, তারপরে কি আছে, ওয়ালা নুআ, ওয়ালা নাওআ বা নাওআ, মানে কোনো নক্ষত্রেরও প্রভাব নাই। জ্যোতির্বিজ্ঞানীরা বলে অমুক দিন ঝড় হবে, অমুক দিন ঘূর্ণিঝড় হবে, অমুক দিন টর্নেডো হবে, এই হবে সে হবে,
আমরা জানতে পারি। তখন কি বলে, সতর্কতা অবলম্বন করতে বলা হয়। আপনারা বাড়ির মধ্যে থাকবেন, নদীর মধ্যে থাকবেন না, হ্যাঁ এই করবেন সেই করবেন, কিন্তু এগুলোকে ঠেকানোর জন্য যে আল্লাহ যে এগুলোকে পাঠাইতেছে, এগুলো পাঠায় কে? এই যে আজাব গজবগুলো কার নির্দেশে আসে, কেন আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এবং কেন আসে? পাপের কারণে আসে, গুনার কারণে আসে, আমাদের অন্যায় অনাচার এবং অপরাধের কারণে আসে। তখন কি করতে হবে? আমাদেরকে কি বৈষয়িক কিছু নিয়মকানুন শেখানো হয়, এই সময় ঘরের বাইরে যাবেন না, ভূমিকম্প হইলে ঘরের বাইরে বাড়ান, আর ঝড় তুফানের সময় ঘরের মধ্যে থাকবেন, নদীতে যাবেন না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাদেরকে শেখানো হয়। এগুলো তাওয়াক্কুল শেখানো হয় না, ঈমান শেখানো হয় না, তাকওয়া অবলম্বন শেখানো হয় না, দোয়া শেখানো হয় না।